This is Rafi from 500 One Days with Foodie Rafi. So, আজকে আমি চিন্তা করলাম হচ্ছে আমরা একটু সন্ধ্যা বা রাতের সাইড টাইম মানে টাইমে আর কি হচ্ছে একটু কাবাব ট্রাই করব মানে কাবাব রোল আর কি সো এটা হচ্ছে শাকিল কাবাব ঘর আছে সো ওখানে আমরা যাব ওখানে আজকে বাজেট হচ্ছে 300 টাকা ওখানে হচ্ছে বিফ রোল পাওয়া যায় আর বিফ টিকিয়া বিফ রোল 10 টাকা করে এবং বিফ টিকিয়া 3 টাকা করে অনেক কম সো এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কৃষি মার্কেট পার করে এবং মোহাম্মদপুর বয়েজের আগে ওই মাঝখানে হচ্ছে শাকিল কাবাব ঘরটা সো আমরা ওখানে যে 300 টাকা বাজেটে কি কি খাইতে পারি সো ওগুলো চলেন দেখি লোকেশনটা হচ্ছে কৃষি মার্কেট দিয়ে মোহাম্মদপুর বয়েজ যাওয়ার যে রাস্তাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তার মাঝে এখানে শাকিল কাবাব ঘর খুবই ছোট করে দোকানটা আচ্ছা আমরা 300 টাকা বাজেটে কিছু খাবার নিয়ে নিলাম আসলে এখানে মেইনলি হচ্ছে বিফ রোল যেটা 10 টাকা করে এটাই হচ্ছে আমার ফেভারিট এই বিফ রোল আর হচ্ছে এই যে বিফ টিকিয়া 3 টাকা করে পিস এটা হচ্ছে আমরা 10 পিস নিছি তো 10 পিস 30 টাকা আর কি তো একবারে মানে কিউট কিউট ছোট ছোট মুখে দিলে তো শেষ হয়ে যাবে আর এই বিফ রোলের সাইজটাও ভালো 10 টাকা হিসাবে খারাপ না আমি খাইছি তারপর এটা টেস্ট করে বলতেছি আর হচ্ছে এর সাথে আমরা দুইটা আইটেম নিছি মেইন আইটেম বলা যায় একটা হচ্ছে বিফ চাপ এই বিফ চাপটা হচ্ছে 80 টাকা আর হচ্ছে বিফ পটি এটা হচ্ছে 90 টাকা এটা হাফ হচ্ছে 180 আর চিকেন চাপ বা চিকেনে কিছু আইটেম ছিল ওগুলো ট্রাই করি না এখানে বিফ আইটেমে আমি ট্রাই করতে যাচ্ছিলাম বিফ চাপটা আরো কম ট্রাই করা হয়েছে তাই বিফ চাপটা ট্রাই করার জন্য আছি আর এটা হচ্ছে সালাদ দিছে আর কি সো ফার্স্ট হচ্ছে আমি যেহেতু এটাই আমার কাছে সবচেয়ে বেশি জোস আইটেম লাগে বিফ রোল দিয়ে শুরু করি তাহলে ভিতরে সবকিছু পরিমাণ ভালো ভালো সালাদের যে মিক্সচারটা আমার সবসময় সুস লাগে পাঁচ দশটা খাইলেও কোনো সমস্যা জোস থাকে করে দিয়ে দিছে জোস এটা 10টা 20টা 30টা খাওয়া যাবে এমনি মানে যদি এমন হয়তো দেখা যাচ্ছে 10টা পিস এইটা এটা 10 পিস নিচে 130 টাকা কিন্তু সেই খাওয়া হয়ে যেত করতেছি দেখি কেমন লাগে আচ্ছা এই 5 টাকা হিসেবে পরোটাটা ভালো মানে আমার কাছে ভালোই লাগতেছে দেখতে বানানোটা তো আমরা দেখলামই 5 টাকা হিসেবে সাইজ ভালো পারফেক্ট বলা যায় তো ফার্স্ট কি বিফ বডিটা দিয়ে শুরু করি নাকি এই যে বিফ বডির এই পিসটা নিলাম সালাদে ডুবায় সালাদটা পানি পানি লাগতেছে আরো ভালো পাড়াটাও সফট আছে মুসমুসে এটা সব পাড়ার সাথে পারফেক্ট ভালো বলছে কি এই যে বলছে
পারফেক্ট তো এটা খুব বলবো অবশ্যই বলছে বীর চাপের পালা 80 টাকা হিসেবে অ্যামাউন্টটা কিন্তু ভালো খারাপ না তো ট্রাই করি কেমন লাগে দেখি বুঝতেছি না একটা একটা করে টিকি চলে যেতেছে আরেকজন সামনে মাসে আসছে এটাও ভালো বীরচন্দ্র ভালো ভাবছে আচ্ছা বিফ চাপটা আবার একটু ট্রাই করবো এখানে একবার ট্রাই করে দেখি কেমন লাগে রোল একটু না খাইলে হইতেছ না আচ্ছা একটা পুরোটাই দেখাই এই পরোটাটা দিয়ে বানাইতেছে আলটিমেটলি তো 10 টাকায় কিন্তু এটা মানে এটার মধ্যে বিফের অ্যামাউন্ট দিচ্ছে প্লাস হচ্ছে সালাদ টালাদ দিচ্ছে টেস্ট আমার কাছে এটা অস্থির লাগে সবসময় তার স্টিকি আর টেস্ট একদম মস্ত এটা আরেকটা বাইক খাওয়া দরকার এটা লোক মন লোক চাইতেছে কথা অস্থির তো এই বিফ রোল 10 টাকা আর হলো বিফ টিকে 3 টাকা করে যে পিস এই দুটো জোস সবসময় জোস আছে জোস লাগছে তো নতুন কিছু না বাট বিফ বটিও ভালো ছিল বিফ চাপও ভালো বাট বিফ বটি আর বিফ চাপের মধ্যে বিফ বটিটা বেশি মজা লাগছে আমার কাছে পরোটাটা 5 টাকায় একদম এক কথায় হয়ে যাবে তো ভালো লাগছে আমার 300 টাকা বাজেটে একটা ভরপুর রাতে সন্ধ্যার খাবার হয়ে গেল তো আর রাতে কিছু খাওয়া হবেও না তো একটা গুড এক্সপিরিয়েন্স হলো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই